হ্যালো এভরিওয়ান, আপনি যদি আপনার ওয়েবসাইটে আপনার ব্লগ অথবা কোনো পেজ সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে শেয়ার করার এমন একটা ফিচার্স তৈরি করতে চান যেখানে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে চাইলে এরকম করে ক্লিক করে আপনার ব্লগ অথবা পোস্ট আপনি শেয়ার করতে পারবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা এই ভিডিওতে রিয়্যাক্টের সাথে এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে খুব সহজে এরকম একটা শেয়ার সোশ্যাল মিডিয়া শেয়ারিং ফিচার্স তৈরি করা যায় সেই জিনিসটা দেখব। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমরা হচ্ছে যেহেতু টুইটারের সাথে হচ্ছে শেয়ারটা এনাবেল করতে চাচ্ছি, তো এই জন্য টুইটার বাটনটা হচ্ছে আমাদের এখানে আছে। তো টুইটার বাটনে আমরা একটা অন ক্লিক বসাই দিই এবং এর জন্য আমরা একটা ফাংশন লিখে ফেলি, ঠিক আছে? তো এইখানে আমরা একটা ফাংশন লিখে ফেললাম, হ্যান্ডেল টুইটার শেয়ার, যেটা একটা অ্যারো ফাংশন, এবং এইটাকে হচ্ছে আমরা টুইটারের অন ক্লিকের মধ্যে বসাই দিই। অন ক্লিক, তো আমাদের হচ্ছে এটাকে আমরা একটা অ্যারো ফাংশনের মধ্যে কল করে দিই। যদি আমাদের এই ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার পাস করতে হয় তখন আমরা এটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইটাকে আপাতত অন ক্লিক অর্থাৎ ক্লিকেবল করে ফেলছি। অ্যান্ড এখন আমাদের কাজটা কী হবে, এখানে আমাদের যে এই টুইটারের শেয়ার এপিআই বা আপনার হচ্ছে টুইটারের শেয়ার যে ইউআরএলটা আছে সেটাকে আমাদের নিতে হবে। তো এখানে আমি অলরেডি ওদের এপিআই ডেভেলপার ডক্স থেকে নিয়ে আসছি, আপনারাও চাইলে নিতে পারেন। তো আমি হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? এই ইউআরএলটাকে কপি করে নিচ্ছি, এখানে আনলাম। এইখানে আমাদের হচ্ছে এপিআইটাকে আমরা নিয়ে আসছি। এখন জাস্ট আপনার কী করতে হবে, ছোট্ট একটা জিনিস, সেইটা হচ্ছে যে আপনি জাস্ট উইন্ডো ডট ওপেনকে কল করে দিবেন। উইন্ডো ডট ওপেন এইটাকে কল করে দিয়ে এর ভেতরে আপনি প্যারামিটার পাস করে দিতে পারেন। প্রথম অবস্থায় প্রথম প্যারামিটারটা যাবে হচ্ছে এই ইউআরএলটা, এরপরে হচ্ছে কমা দিয়ে আপনি যদি এটাকে লাইক হচ্ছে স্টার ব্লাঙ্ক এভাবে দেন তাহলে হচ্ছে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। কিন্তু আমি চাচ্ছি এটাকে একটা পপ আপ আকারে দেওয়ার জন্য, এই জন্য আমি হচ্ছে এখানে পপ আপ লিখে দিলাম। এবং এরপরে আপনি চাইলে হচ্ছে এর হাইট উইথ এইগুলো বলে দিতে পারেন, যে কতটুকু হাইট কতটুকু উইথ হবে, ঠিক আছে? আমি চাচ্ছি হচ্ছে উইথ হবে 500, এরপরে কমা দিয়ে হাইট এইটা হবে লাইক হচ্ছে হাইট হবে 500, এবং এইটা হচ্ছে লেফট থেকে যাবে হচ্ছে কত 500, এবং টপ থেকে হচ্ছে 300, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পপ আপটা কীরকম করে দেখাবে। এখন দেখেন, আমরা যদি এই বাটনটাতে ক্লিক করি, এটাতে যদি ক্লিক করি এরকম একটা পপ আপ এখানে ওপেন হয়েছে এবং সেটা আপনার হচ্ছে টুইটারে চলে যাবে, টুইটারে শেয়ার করার অপশনে চলে যাবে। এখন আপনি চাইলে জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে। দেখেন যে আমি হচ্ছে কি শেয়ার করছি, আমার হচ্ছে আপনার গিটহাব লিঙ্কটা, রাইট? তো এখন আপনার ক্ষেত্রে যদি আপনার কোনো ব্লগ অথবা আপনার পেজের নির্দিষ্ট কোনো ইউআরএল আপনি শেয়ার করতে চান, এই যে টুইটার শেয়ার ইউআরএলটা আছে না, এইটাতে দেখেন এই ইউআরএলের শেষে ইকুয়াল দিয়ে https আমার গিটহাব লিঙ্কটা বসায় দেওয়া। তো এইখানে যদি আপনি চান কোনো ডাইনামিক কোনো ভ্যালু দিতে তাহলে সেইখানে আপনি ডাইনামিক ভ্যালু এভাবে দিতে পারেন, ঠিক আছে? জাস্ট একটা ডলার সাইন দিয়ে, একটা ডলার সাইন দিয়ে এখানে আপনি হচ্ছে যে কোনো ধরনের ডাইনামিক ইউআরএল সেট করে দিতে পারেন। যে ইউআরএলটা এখানে দিবেন বা যেই টেক্সটটা এখানে দিবেন, যে যদি আপনি কোনো টেক্সট দিতে চান তাহলে সেই টেক্সটও দিতে পারেন। যদি টেক্সট দেন তাহলে হচ্ছে কি হবে, এই শেয়ার অপশনটাতে সেই টেক্সটটা চলে আসবে, সেটা আপনার ইউজার চাইলে বা ভিজিটর চাইলে শেয়ার করতে পারবে, ঠিক আছে? তো এই জন্য যদি আপনার এমন কোনো কেসে দরকার হয় যে আপনি হচ্ছে চাচ্ছেন আপনার নির্দিষ্ট কোনো একটা ব্লগকে, আপনি আপনার পেজে অনেকগুলো ব্লগ আছে, নির্দিষ্ট কোনো একটা ব্লগকে আপনি শেয়ার করতে চাচ্ছেন, তখন আপনি ওই যে অন ক্লিকে যে আমরা বললাম না ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আমরা সেটাকে পাস করতে পারি, প্রথম অবস্থায় তো আপনি আপনার এই যে ইউআরএলটা আছে এটাকে আপনি ধরে নিতে পারবেন, সেটা হচ্ছে যে লোকেশন ডট ইউআরএল দিয়ে আপনি ধরে নিতে পারবেন, রাইট? তো সেইটাকে ধরে তার সাথে জাস্ট হচ্ছে আপনার ব্লগের আইডি বা ডিটেলস যে রাউটটা আপনার থাকবে সেইটা যোগ করে আপনি এই এই এপিআইয়ের মধ্যে যদি আপনি সরি আপনি এই ফাংশনের মধ্যে যদি পাঠিয়ে দেন প্যারামিটার হিসেবে, তখন সেটাকে আপনি এখান থেকে ডাইনামিকভাবে ব্যবহার করতে পারেন যেই অংশটুকু আপনি শেয়ার করতে চাচ্ছেন। তো এমন করে আপনি সেম প্রসেসে আপনি চাইলে বাকি ফেসবুক, লিঙ্কডিন, হোয়াটসঅ্যাপ এবং এর সাথে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবগুলো আপনি শেয়ার করতে পারবেন।
তো জিনিসটা খুবই ইজি, এবং আমার মনে হয় যে আপনার যদি কখনো এটা দরকার পড়ে আপনি এটা করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন।